কার্বন নিঃসরণ শূন্যে নামাতে জৈব জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে ভারত। যানবাহনে একাধিক জ্বালানিতে যেন চলে সেই কার্যক্রম চালাচ্ছে তারা। তবে জ্বালানির দাম না কমলে এর সুফল নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। বিশ্বমানের ভিয়ারিং প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX। 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ভারতে শুরু হচ্ছে মিশ্র জ্বালানির ব্যবহার। দ্য ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের মাধ্যমে 2026 সালে দেশটির রাস্তায় ফ্লেক্স ফুয়েল যান নিয়ে আসছে 12টি প্রতিষ্ঠান। অপরিশোধিত জ্বালানির নির্ভরতা কমাতে চিনি, ভুট্টা ও চালজাতীয় শস্য এবং পেট্রোলের সাথে মিশিয়ে বানানো হয় ইথানল। এই জৈব জ্বালানির ব্যবহারে কার্বন নিঃসরণ কমে 54 মিলিয়ন টন, আমদানি কমায় বেঁচেছে 1 ট্রিলিয়ন রুপি। সেপ্টেম্বরে 15% ইথানলের ব্যবহার বেড়েছে আর আগামী বছর তা 20% নিতে চায় ভারত সরকার। এর মধ্যে ভারত জুড়ে 400টি শতভাগ ইথানল জ্বালানি স্টেশন চালু হয়েছে। খাত সংশ্লিষ্টরা জানান, দাম এখনও পুরোপুরি হাতের নাগালে আসেনি আর চিনি, ভুট্টা ও চালের মতো খাদ্যপণ্যের বাজারেও বাড়বে চাপ। তাই কৃষিপণ্যের উচ্ছিষ্ট দিয়ে ইথানল উৎপাদনের গবেষণা চালাচ্ছে দেশটি। নুসরাত মৌমি, চ্যানেল 24।